Hi, assalamu alaikum. Wa alaikum salam. কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইজান কোথা থেকে এসেছেন? আমি আসছি শেয়ারগঞ্জ সদরপুর থেকে। শেয়ারগঞ্জ থেকে না? আচ্ছা আচ্ছা। গরু নিতে আসছেন? আচ্ছা, কিসের পাশাপাশি ফার্মিং শুরু করতে যাচ্ছেন? পড়ালেখার পাশাপাশি আমি ফার্মিং একদম ছেড়ে দিই। আচ্ছা আচ্ছা, পড়ালেখার পাশাপাশি ফার্মিং। এই যে গরু সেক্টরে আসতেছেন লেখাপড়ার পাশাপাশি, কিভাবে উদ্বুদ্ধ হলেন? হ্যাঁ, ছোটোবেলায় আমি আমাদের বাসায় গরু ছিল, গরুর প্রতি একটা ভালোবাসা ছিল এবং গরু সম্পর্কে মোটামুটি জানি, ভালো লাগে। মনে মনে হচ্ছে আমি অর্থনৈতিকভাবে ভালো সচ্ছল হওয়ার একটা সুযোগ পাই যায়, তার জন্য আমি শুরু করছি সব পরিবারের। তাতে এর আগে কি গরু লালন পালন করেছেন? হ্যাঁ, আগে আমাদের বাসায় গরু ছিল আর কি। আচ্ছা আচ্ছা, উন্নত জাতের গরু লালন পালন করা হয়েছে কি এর আগে? আমাদের মানে এরকম কিনিনি, কাছাকাছি এরকম কিনেছে, একটু কম উন্নত ছেলে আর কি। আশা করছি সবাই ভালো আছে, সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগত জানাচ্ছি। আমি নারায়ণ রাত্রে, আজ 10 মার্চ 2023। আজকে আমরা চলে এসেছি বাইজির ডেইরি ফার্ম, আর বাইজির ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণফ্লাই গ্রামে। তো বাইজির ডেইরি ফার্ম থেকে কিন্তু উন্নত জাতের বকনা বিক্রি করা হয়। তো ভাই আমাকে সকালে ফোন দিয়েছিল, আমার আস্তে আস্তে লেট হয়ে গেছে, এর মধ্যে কিছু গরু বিক্রিও করে ফেলেছে ভাই। তো এখানে এখানে যেই বিক্রি উপযোগ্য যে গরুগুলো আজকে রয়েছে সীমিত পরিসরে, এগুলোই দেখাবো আর এগুলোর দরদাম সম্পন্ন বিস্তারিত তথ্য আনানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন ধরে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? হ্যাঁ, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। দেখলেন তো? জি জি, ওরা আসলে গরু আমি কালকে নিয়ে আসছিলাম, ঠিক আছে, কালকে নিয়ে আসার পর উনি দুটো আগে পাঠিয়ে দিছে, পরে পছন্দ করছে আপনি ওই দুটা, পরে আসে দুটা দেখলে দুটো নিয়ে চলে গেল, দাম দর আগে করে দিচ্ছিলাম, বাইনা পাঠালে পরে আজকে দেখে চলে গেল। যে গরু আছে সীমিত দাম এবং পছন্দ করার মতো হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা এক সাইড থেকে দেখে আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানাবো। হ্যাঁ ইনশাল্লাহ চলেন দেখেন। আচ্ছা, আমরা শুরুতে এক নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি ভাই, হ্যাঁ, কি জাতের গরু এটা? এটা হনস্টান ফিজিয়ান জাত ভাই। আসলে দশক গরু চিনা লাগবে না, ঠিক আছে, গরু দশক আর চিনা লাগবে না, কারণ দশক কিনতে কিন্তু অভ্যাস থাকে, এখন সব গরুই চিনে যে কেমন কোয়ালিটির কেমন, ঠিক আছে, মান দেখলে বুঝবে দশক। আচ্ছা, এই গরুটার বয়স কেমন হতে পারে? এই গরুটার বয়স আছে আপনি ধরেন আনুমানিক 8 মাসের মতো হবে। 8 মাসের মতো? 8 মাসের মতো বয়স হবে, কিন্তু অনেক হাইট আছে আর কি, 8 মাসের থেকে বেশি আমি একটা আনুমানিক বললাম আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভাই এই যে গরুগুলো তো বিক্রি করতেছেন অনলাইনে, জি জি, অনেকেই আছে অনভিজ্ঞ যারা নতুন ফার্মিং করছে, প্রথমত এই গরুটা আপনার থেকে ধরেন সংগ্রহ করে নিল, জি, নিয়ে তার করণীয় কি প্রথমত? হ্যাঁ, প্রথমত আপনার, হ্যাঁ, চিকিৎসা যারা গরু প্রথমত যারা নতুন খামারে তারা গরু নিয়ে যাওয়ার প্রথম চাচ্ছে আপনি ধরেন 15 দিনের কৃমির ডোজ দিতে লাগবে, ঠিক আছে, কৃমির ডোজ দিলে তার পেটের ভিতরে যেগুলো কৃমি টিমি থাকে এগুলো মানে দ্রুত ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তারপর লিভার টনিক জিঙ্ক খাওয়াইলে মোটামুটি গরু সুস্থ সবল এবং খাওয়া ঠিক থাকলে গরু সম্পূর্ণ সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, খুব দ্রুত? হ্যাঁ, দ্রুত ডেভেলপ হয়। হ্যাঁ, কৃমিনাশক? জি জি, কৃমিনাশকটা করবেন। যে তো এগুলো তো অনেকেই জানে না, যার কারণে আর কি আমাদের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই বকনটার দাম কেমন যাচ্ছে না? এই বকনটার দাম যাচ্ছে, এটা কোনো দশক ধরে নিতে চাই, এটা আপনি 72,500 টাকা দাম চাবা। 72,500 টাকা? জি জি। আচ্ছা আচ্ছা, এখান থেকে দরদামের সুযোগ আছে? হ্যাঁ, হালকা সীমিত, বেশি দরদাম হালকা সীমিত, কারণ হয়তো 2-3 হাজার টাকা 1,000 টাকা এমন, এর বেশি না। আচ্ছা ঠিক আছে আছে ভাই, এটা সরাই দেন, দ্বিতীয় গরুটা আমরা দেখি। হ্যাঁ ইনশাল্লাহ। আমরা দ্বিতীয় নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি, কি জাতের গরু ভাই এটা? এটা আপনার হনস্টান ফিজিয়ান। আসলে যে গরুগুলো দেখাও পছন্দ করার মতো, এখন দর্শকের চয়েস হবে কিনা তা জানি না, আমার গরু আমি ভালো বলবো তাও ইনশাল্লাহ, আমার সংগ্রহ করে, জি জি, কিন্তু পছন্দ হতে হবে, মানে গরুর কোয়ালিটি দেখে ইনশাল্লাহ পছন্দ হবে একটা আশা করা যায় আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দাম দর যাই হোক। এই গরুটার বয়স কত বললেন? এই গরুটার বয়স আছে আনুমানিক আপনার 9 মাসের মতো হবে,
9 মাস মতো বয়স জি আবার এই গরুগুলাই কিন্তু আবার অন্য জায়গায় আপনি এর থেকে ছোট গরু বলবে 10 মাস কিন্তু আসলে দর্শকেরা যারা বোঝে না তারা আসে দেখি যদি আসে খামারে প্রত্যেকটা খামারে আসি যদি দেখি যে 9 মাস বলছে না 10 মাস বলছে ঠিক আছে এগুলো দেখে শুনে কিনলে সবথেকে বেটার ভালো হয় আচ্ছা আচ্ছা ওলান পালনটা একটু ধরে হ্যাঁ ওলান পালনটা সুন্দরকে দেখা দেন এ দেখেন এই যে রাইট তলা মাছ বলা খুব সুন্দর সাইড ডিমান্ড সাইড থেকে আছে এরপর থেকে একটু দেখা দেন আচ্ছা আচ্ছা এই বকরিটার দাম কেমন চলছে এই বকরিটা আপনার কোনো দর্শক যদি নিতে চায় এটা আপনার দাম চাপা ধরেন 75,500 টাকা 75,500 টাকা জি 75,500 টাকা ফিক্স দাম নাকি আলো ফিক্স না এটা আপনার বললাম এটা 2-3,000 টাকা এদিক ওদিক এর বেশি হবে না আচ্ছা মানে যে দাম তাতে সীমিত রেট সীমিত এই গরুগুলো আপনার নজায় দাম চাইনে 50 হ্যাঁ আমরা লাভ যখন ভিডিও বানাই তখন জি জি এগুলো অনেক দাম চায় 90-50 হ্যাঁ হ্যাঁ জি 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 ঠিক আছে একদম সীমিত দাম চাইছে এখন যারা নিলে তার ভালো হবে ইনশাল্লাহ আশা করা যায় আচ্ছা এটাও সরা দেন 3 নম্বরটা দেয় ঠিক 3 নম্বর বলতে আমরা এই পাশে সেলের 3 নম্বরে মাশাআল্লাহ খুবই হেলদি একটা গরু দেখতে পাচ্ছি হেলদি গরু এটা আপনার একটা ডানো হাইব্রিড জাতের একটা বাচ্চা বুঝছেন আচ্ছা মানে খুবই হাই কোয়ালিটি হাই পার্সেন্টের গরু এর গ্রোথটা অনেক ভালো এর গলা থেকে এখান থেকে হাফের এই জায়গা থেকে এখন মাদা ফল দেয় স্টেট হ্যাঁ পেটটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে খুবই সুন্দর জাতের গরু এক কথায় শেষ এর উপরে মানে এর উপরে আপনার গরু হয় না যে গরুর ভিতরে যা থাকা দরকার ইনশাআল্লাহ এর ভিতরে সবই আছে পাত পাগুলো অনেক মোটা অনেক বিগ বডি জি জি বিগ বডি আর গরুর মাথাটুক দেখছেন একদম মানে ফুটবল মতো গরু আচ্ছা আচ্ছা আর দর্শক এই যে গরুর বিশেষ করে পা গুলো দেখলে বোঝা যায় হ্যাঁ হ্যাঁ স্ট্রাকচার যদি ভালো থাকে তাহলে কিন্তু ফিউচারে এটা অনেক বিগ সাইজের একটা গরু হবে জি জি পা গুলো অবশ্যই দেখে শুনে আপনারা যদি নেন তাহলে কিন্তু বিগ সাইজের একটা গরু তৈরি করতে পারবেন জি জি এই গরুটার বয়স কেমন বলবেন এই গরুটার বয়স আছে আপনার 10 মাস হবে এটি 10 মাস হবে মোটামুটি আর 5 মাস পারা লাগবে এখনো তো এটা তো আমি খেলদি গরু এইগুলো কি কীটনাশক করতে হবে এখন এটা আসলে কীটনাশক নিয়ে জানি যে কিনে যাবে কিছুদিন পর করলে ভালো কারণ এর ভিতরে আমার মনে হয় ইনশাল্লাহ কোনো রোগ বালা এখন নাই কারণ সুস্থ সবল গরু ঠিক আছে এর পেট ঝোলাও না পেট ম্যাট পুরো বডি একদম এক্সট্রা একদম একুরেট আছে ঠিক আছে আচ্ছা 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 তো এই বক্তৃতার দাম কেমন চাচ্ছেন এই বক্রটা আপনার কোনো দশক বাজারে চাই আপনি 1,15,000 টাকা দাম চাওয়া 1,15,000 টাকা 1,15,000 টাকা আচ্ছা আচ্ছা মানে জিনিস যেটা ভালো দামটা অবশ্যই হ্যাঁ এটা সবাই জানে জিনিস যেটা ভালো এটা দামটা একটু বেশি সবসময় ঠিক আছে আচ্ছা এইখান থেকে আলোচনার সুযোগ আছে হ্যাঁ ইনশাআল্লাহ আলোচনার সুযোগ আছে এরপর থেকে একটু দেখাই দেন সুন্দর করে হ্যাঁ খুব ভালো দেখাই দেন দর্শক আচ্ছা ঠিক আছে ভাই এটাও সরাই দেন 4 নম্বরটা আমরা দেয় হ্যাঁ ইনশাআল্লাহ 4 নম্বর সেলে আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা আপনার ফ্লেক বি জাতের গরু ঠিক আছে যারা ফ্লেক বি জাত চেনে জাত সম্পর্কে জানে তারাই বুঝবে এটা ফ্লেক বি না হলস্টাইন ফ্রিজিয়ান আমার মনে হয় একটু হলস্টাইন ফ্রিজিয়ান এবং ফ্লেক বি ক্রস আছে আর কি মানে হলস্টাইন ফ্রিজিয়ান এবং ফ্লেক বি কে হ্যাঁ হ্যাঁ ফ্লেক বি বীজ দিয়ে বের করা জি জি এটা ক্রস হ্যাঁ হ্যাঁ ওটা ঠিক আছে ফ্লেক বি বীজ দিয়ে আপনি হলস্টাইন ফ্রিজিয়ান থেকে বের করা যায় ক্রস হয়েছে ঠিক আছে কিন্তু গরু খুবই হাই পার্সেন্টেজ গরু চামচু যে এত পরিমাণ পাতলা ঠিক আছে আর খুবই ঢোলা হেভি ডোলা গরুটা আর এগুলোর মানে স্ট্রাকচার মানে হ্যাঁ হ্যাঁ অনেক বড় জাতের একটা গাভী হয় ফ্লেক বি আসলে দুধের জন্য অনেক ফ্রিজিয়ানই বেস্ট আর ফ্লেক বি গরুটা আপনার মানে শরীর বড় এবং গোস্তর জন্য মাংসের জন্য বেটার ঠিক আছে সেক্ষেত্রে এই গরুটা আপনার বডি বড় হবে আর ফ্রিজিয়ান দুধও তো ভালো হয় না হ্যাঁ ফ্লেক বি দুধ আসলে আমি দুধের কথা কিছু বলতে পারবো না কারণ দুধ হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা ঠিক আছে আমি কোন গরু কতটুকু দুধ হবে এটা আমি কিছু বলতে পারবো না তারপরেও একটা আশা করা যায় ভালো হবে তাতে এই বকরিটার বয়স কেমন আছে এই বকরিটার বয়স আছে আনুমানিক আপনার 11 মাসের মতো হবে 11 মাসের মতো জি 11 মাসের মতো হবে আচ্ছা এটার বাজার মূল্য এখন কেমন আছে ভাই এই গরুটার বাজার মূল্য আছে আপনার এখন বর্তমানে কেউ যদি পছন্দ করে একটা দাম চাপলে 1,05,000 টাকা 1,05,000 টাকা জি দাম চাচ্ছেন জি কিছুটা দরদাম করে নিতে হ্যাঁ অবশ্যই দরদাম করে নিতে পারবে সমস্যা নাই এক কলম আটকে দেখা দেন চারটা অরিজিনাল দাঁতের গরু কিন্তু আপনার খালি 4টি বাটি দেখা যাবে ঠিক আছে তোলা হবে না বুঝতে পারছেন ফিজিয়ালের একটা বৈশিষ্ট্য বুঝতে পারছেন আর বাকি গরু তো সব বিক্রি করে যে এটা বিক্রি করে দিছে আজকেই বিক্রি করেছে ওটা হয়তো আপনি দেখাচ্ছেন ঠিক আছে তখন দেখবে আমার কাছে 6টা ছিল তারপরে 2টা বিক্রি দিয়ে 4টা আছে এখন 4টায় যদি কোনো দর্শকের নিতে চাই একবার নিতে পারেন নড়ে আর দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলুন হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে আমার ফোন নাম্বার 01-724-06-538 এটাই মুই এটাই পার্সোনাল
যার খামারে গরু কিনুন, দর্শকের একটা কথাই বলি, আপনি আসি দেখে শুনে কিনুন, সবচেয়ে ভালো হয়। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাইজান, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।